আজ 17ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী এবং জাতির শিশু দিবস। মুক্তিযুদ্ধের এই মহানায়কের জন্ম 1920 সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তিনি নির্যাতিত নিপীড়িত বাঙালি জাতির মুক্তির দিশারি। রাজনৈতিক প্রজ্ঞা আত্মত্যাগ ও জনগণের প্রতি মমত্ববোধের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অভিসংবাদী নেতায় পরিণত হন। বাবা শেখ লুৎফর রহমান ও মা সায়রা খাতুনের 4 মেয়ে ও 2 ছেলের মধ্যে শেখ মুজিবুর রহমান তৃতীয়। বাবা ও মায়ের আদরের ছোট খোকা ছোটবেলা থেকেই ছিলেন প্রতিবাদী। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, গরিব দুঃখীর প্রতি ভালোবাসা এবং তাদের দুঃখ দূর করার প্রতিজ্ঞা তাকে রাজনীতিতে নিয়ে আসে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার কারণে 8ম শ্রেণীতে পড়ার সময়ে কারাবরণ করেন। নতুন রাজনৈতিক চিন্তা চেতনা নিয়ে 1948 সালে ছাত্রলীগ গঠন করে বঙ্গবন্ধু। 1939 সালে নির্বাচিত হন নবগঠিত পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ মুসলিম লীগের যুগ্ম সম্পাদক। ভাষা আন্দোলন, সামরিক শাসন বিরোধী আন্দোলন, শিক্ষা আন্দোলন, ঐতিহাসিক 6 দফা এবং পরবর্তীতে 69-এর গণ অভ্যুত্থান তাকে বাঙালি অভিসংবাদী নেতায় পরিণত করে। বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে 70-এর ঐতিহাসিক নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় আওয়ামী লীগ। 1971 সালের 7ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার ডাক দেয় শেখ মুজিবুর। 25শে মার্চ পাকিস্তানি বাহিনী পরিকল্পিত গণহত্যা শুরু করলে 26শে মার্চ বঙ্গবন্ধু ডাকে সাড়া দিয়ে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে কৃষক শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষ। কেবল বাঙালি নয়, সারা বিশ্বে নির্যাতিত শোষিত মানুষের স্বাধীনতা প্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিব। অসাম্প্রদায়িক, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, সুখী, সমৃদ্ধ স্বপ্নে সোনার বাংলা গড়তে হাল ধরেছিল স্বদেশ প্রত্যাবর্তনের পর। সদ্য স্বাধীন দেশটিকে যখন অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে পরিচালিত করেছিল, তখনই 1975 সালের 15ই আগস্ট একদল বিপদগামী সেনা কর্মকর্তার হাতে সপরিবারে নিহত হন তিনি। বিদেশে থাকায় প্রাণ বেঁচে যায় 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার। বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন, তাদের সঙ্গে গল্প করতেন, খেলাধুলা করতেন। তার জন্মদিন 7ই মার্চ রাষ্ট্রীয়ভাবে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করে সরকার।